হ্যালো ভিউয়ার্স, রাতমিটার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা জানেন আমি সবসময় ফ্রি চ্যানেল এবং আপডেটের তথ্য নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। এই ধারাবাহিকতা আজকে ভিডিওটি তৈরি করছি। জি ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একটি আপডেট তথ্য শেয়ার করার চেষ্টা করব। আজকে আমি আপনাদের জন্য একটি আপডেট নিউজ নিয়ে এসেছি, তা হচ্ছে টু ফিট ডিশের নিউজ। এই টু ফিট ডিশে বর্তমানে আপনারা অনেকগুলো চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন। এই স্যাটেলাইট সম্পর্কিত যত তথ্য উপাত্ত রয়েছে এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। বিশেষ করে এখানে চ্যানেল রিভিউ করব এবং পাশাপাশি আমি ছাদ থেকে সরাসরি আপনাদেরকে ডিশ পজিশনও এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, চলুন কথা না বাইরে দেখে নেওয়া যাক আজকের ভিডিওর পরবর্তী অংশটুকু। ভিউয়ার্স, এ পর্যায়ে আমি আপনাদেরকে শেয়ার করছি সেই তথ্য। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মুভি হচ্ছে, যে চ্যানেলে মুভি হচ্ছে সেই চ্যানেলটি এই স্যাটেলাইটে ফ্রিতে চলে। তো মুভিটির নাম হচ্ছে লাইফ অফ পাই। এই মুভিটি খুবই শিক্ষণীয় একটি মুভি, আমি দেখেছিলাম, আপনারা হয়তো বা অনেকে দেখে থাকবেন। তো যাই হোক ভিউয়ার্স, শুরুতেই আমি যে কাজটি করে থাকি, যে সংশ্লিষ্ট স্যাটেলাইটে একটি ব্লাইন্ড স্ক্রিন দিয়ে থাকি, এই কারণে দিয়ে থাকি যাতে করে আমরা জানতে পারি যে সংশ্লিষ্ট স্যাটেলাইটে কতগুলো টিপি রয়েছে, কতগুলো টিপির বিপরীতে কতগুলো চ্যানেল রয়েছে, কতগুলো ফ্রি চ্যানেল রয়েছে। এ সকল তথ্য উপাত্তর জন্য আমাদেরকে একটি ব্লাইন্ড স্ক্রিন দিতে হয়। আজকে আমি সেটাই করছি। আর ব্লাইন্ড স্ক্রিনের ক্ষেত্রে যে কথাটি আমি বারবার রিপিট করি তা হচ্ছে, ভিডিওর এই অংশটুকু ভিডিও এডিটিংয়ের মাধ্যমে স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদেরকে শো করে থাকি, যাতে করে আপনারা দ্রুত একটি সার্চ রেজাল্ট পান। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সার্চ প্রায় 70% পেরিয়ে গেছে। অর্থাৎ সার্চ শেষ হয়ে গেলেই আমি সরাসরি আপনাদেরকে চ্যানেল প্রিভিউ নিয়ে যেতে চাই। অর্থাৎ এখানে কী কী চ্যানেল বর্তমানে ফ্রিতে চলছে তার উল্লেখযোগ্য কিছু চ্যানেল এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া এই ভিডিওতে আমি আপনাদেরকে এই স্যাটেলাইটের স্ট্রং টিপও শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, সার্চ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি চ্যানেল প্রিভিউ চলে গেছি ইতিমধ্যে। তো এখানে উল্লেখযোগ্য চ্যানেলগুলোর মধ্যে রয়েছে মুভি চ্যানেল, বিশেষ করে কার্টুন চ্যানেল এবং স্পোর্টস চ্যানেলও রয়েছে, আমি সেই চ্যানেলগুলো আপনাদেরকে এখানে শো করাচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, একটি রাহাত মিডিয়া আর একটি রাহাত মিডিয়া মিক্স। যারা কোনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন। উল্লেখ্য, আমি দুইটি চ্যানেলেই কিন্তু কাজ করছি। এছাড়া যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান আমার সঙ্গে, সেক্ষেত্রে ফেসবুকে গিয়ে রাহাত মিডিয়া মিক্স লিখে সার্চ করলে একটি ফ্যান পেজ এবং একটি গ্রুপ পাবেন। ফ্যান পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন এবং গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, আমি আপনাদেরকে জয়েন করে নিব। উল্লেখ্য, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় থাকে যেগুলো সাধারণত তাৎক্ষণিকভাবে ভিডিও তৈরি করে শেয়ার করা সম্ভব হয় না, সেগুলো আমি আমার ফেসবুক ফ্যান পেজ এবং গ্রুপে শেয়ার করি। এছাড়া আরও কিছু তথ্য সেখানে শেয়ার করার চেষ্টা করি। এবং বর্তমানে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগ হতে পারেন। এ সংক্রান্ত পোস্ট আমি আমার ফেসবুক ফ্যান পেজ এবং গ্রুপে দিয়েছি, আপনারা সেখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সেই চ্যানেল প্রিভিউ, এখানে ইয়ে ফিল্ম, অর্থাৎ অনেকগুলো এইচডি চ্যানেল রয়েছে, MPG4 চ্যানেল রয়েছে, এখানে কার্টুন চ্যানেল রয়েছে, স্পোর্টস চ্যানেল, ডকুমেন্টারি, অর্থাৎ এখানে যে ডিসকভারি চ্যানেল, বিশেষ করে যে ডিসকভারি চ্যানেলে যে প্রোগ্রামগুলো হয়ে থাকে, বিশেষ করে নেট জিও ওয়াইল্ডে যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সেই সংক্রান্ত চ্যানেলও কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বোমেরাং, এটি হচ্ছে বাচ্চাদের চ্যানেল, কিডস চ্যানেল, এখানে কার্টুন হয়ে থাকে সাধারণত। এছাড়া এখানে ফ্রান্সেস চ্যানেল রয়েছে, আপনারা চাইলে এখানে ফ্রান্সের মুভি হয় সেই চ্যানেলও রয়েছে। এছাড়া নিউজ চ্যানেল রয়েছে অনেকগুলো, এখানে ইন্টারন্যাশনাল অনেকগুলো নিউজ চ্যানেল রয়েছে, আপনারা সেই নিউজ চ্যানেলগুলো এই স্যাটেলাইটটি রিসিভ করে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই স্যাটেলাইটটি যে শুধুমাত্র বাংলাদেশ থেকে রিসিভ করা যাবে তা না, এর নেটওয়ার্ক অনেক দূর পর্যন্ত রয়েছে, অর্থাৎ আপনারা চাইলে ইন্ডিয়া পাকিস্তান পর্যন্ত এই স্যাটেলাইট আপনারা খুব সহজে টু ফিট ডিশে রিসিভ করতে পারবেন। এর অরবিটাল লোকেশন 78.5 ডিগ্রি ইস্ট, এটিকে সাধারণত থাইকম বলা হয়ে থাকে, অনেকে থাইকম বলে থাকে। তো এই স্যাটেলাইটটির একটি নাম রয়েছে যা আমি ভিডিও শেষ অংশে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব, অর্থাৎ আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে এই স্যাটেলাইট স্ট্রং টিপি শেয়ার করার চেষ্টা করব। তো ব্যাস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই উল্লেখযোগ্য চ্যানেলগুলো আমি প্রিভিউ করছি। এখানে লাইভ স্কাই কোম্পানির বেশ কিছু চ্যানেল রয়েছে যেখানে সবসময়ের জন্য মুভি হচ্ছে, আমি কয়েকদিন থেকে দেখে আসছি, আসলে ব্যস্ততার জন্য এই ভিডিওটি আমি সম্পূর্ণ করতে পারছিলাম না। তো যেহেতু আজকে একটু সময় পেয়েছি, কম্পিউটারে বসেছি, আসলে অনেক সময় লাগে এডিটিং করতে গেলে, অনেক সময় লাগে, অনেক ক্ষেত্রে বৈদ্যুতিক সমস্যার কারণে কাজগুলো করা যায় না, তারপরে আজকে একটু সুযোগ হয়েছে, এই জন্য আমি এই ভিডিওটি এই মুহূর্তে কমপ্লিট করছি। আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এর ডিসপোজিশনও দেখানোর চেষ্টা করবো, যা আমি শুরুতেই বলেছি, অর্থাৎ এর ডিসপোজিশন কেমন হবে, এমনকি ডিশের কাছ থেকে আমি আপনাদেরকে এর সিগন্যাল কোয়ালিটি শো করানোর চেষ্টা করবো স্যাট ফাইন্ডের মাধ্যমে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে সিগন্যাল কোয়ালিটি আসলে কোন ট্রান্সপন্ডারে বেশি রয়েছে। তো ভিউয়ার্স, চ্যানেল প্রিভিউ শেষে আমি এই পর্যায়ে আপনাদেরকে কারেন্ট টিপি লিস্টে নিয়ে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ট্রান্সপন্ডারগুলো, এই ট্রান্সপন্ডারের মধ্যে কোনটি সিগন্যাল কোয়ালিটি বেশি, অর্থাৎ স্ট্রং কোনটি, সেটি আমি এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো যেহেতু আপনারা আমার ভিডিওগুলো সাধারণত মোবাইল ফোনে বেশি ভিউ করে থাকেন, এই জন্য আমি টেক্সটের মাধ্যমে ভিডিও শেষের অংশে কিন্তু টিপি বা টিপি লিস্ট বা সংশ্লিষ্ট যে স্ট্রং টিপি থাকে সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করি, আজকে সেটাই করব। তো এখানে 6 নম্বর যে টিপিটি রয়েছে, এই টিপিটির সিগন্যাল কোয়ালিটি মোটামুটি অনেক বেশি, অর্থাৎ এটিকে আমি স্ট্রং টিপি হিসেবে ধরে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখে নিলেন স্ট্রং
টিপি, সেই স্ট্রং টিপিটি আমি টাইপ করে আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে সরাসরি ডিসপজিশনে নিয়ে যেতে চাই, অর্থাৎ ছাদ থেকে আমি আপনাদেরকে ডিশের পজিশন, এমনকি এখানে কিছু চ্যানেল প্রিভিউ শো করাতে চাই। তো ভিউয়ার্স চলুন আমরা এখন এই মতো ছাদে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই টু ফিট ডিশ, এই ডিশটি আমি এর আগে আপনাদেরকে লাইভেও দেখিয়েছিলাম। তো এটি হচ্ছে ইন্ডিয়ান একটি D2SC ডিশ, এটি ফ্রি চ্যানেল রিসিভ করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি LNB-র কেবল আমার স্যাট ফাইন্ডারে নিয়েছি। এখানে কী কী চ্যানেল রয়েছে তার কিছু প্রিভিউ আমি আপনাদেরকে দেখাবো, অর্থাৎ সিগন্যাল কোয়ালিটি শো করাবো। অনেকে বলে থাকেন এই ট্রান্সপন্ডারটির সিগন্যাল কোয়ালিটি নাকি কম, অথচ আমি এই ট্রান্সপন্ডারের সিগন্যাল কোয়ালিটি অনেক বেশি পেয়েছি। এখানে কিন্তু ইসলামিক চ্যানেল রয়েছে, আপনারা দেখবেন যে এখানে সৌদি কোরআন চ্যানেলটি রয়েছে। তো আমার যেহেতু আগে সার্চ করা ছিল এই স্যাটেলাইটটি, আমি জাস্ট স্যাট ফাইন্ডারের মাধ্যমে আপনাদের সিগন্যাল কোয়ালিটি এখানে আপনাদের শো করানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই টিপিটি আমি আপনাদেরকে স্ট্রং টিপি হিসেবে উল্লেখ করেছি, সেই টিপির সিগন্যাল কোয়ালিটি 74%, অর্থাৎ আমরা এই টিপি দিয়ে কিন্তু খুব সহজে স্যাটেলাইটটি ট্র্যাক করতে পারবো। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আপনাদেরকে ডিশ পজিশন দেখাচ্ছি। ডিশটি আমার এখানে সেট আপ করা রয়েছে ছাদের উপরে। আসলে সেট আপ বলতে এটি ভাসমান অবস্থায় বলা যেতে পারে, এটি কোনো মাউন্ট তেমন নেই, একটি কাঠের উপরে আপনারা দেখতে পাচ্ছেন ডিশটির পজিশন আমি দেখাচ্ছি। তা কাঠের একটি তক্তার উপরে আমি এটিকে সেট করে রেখেছি, যাতে করে যে কোনো জায়গায় আমি মুভ করতে পারি। আসলে কাজের জন্য এই ডিশটি ব্যবহৃত হয়, আমার অন্য অন্য ডিশগুলো ফিক্সড থাকলেও এই ডিশটি কিন্তু সেভাবে ফিক্সড করে না। এবং দেখতে পাচ্ছেন যে ছিদ্র রয়েছে ডিশের চতুর্পাশে, অর্থাৎ এই ডিশকেই কিন্তু আমি মডিফাই করে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আপনারা দেখুন ভিউয়ার্স, আমি ডিশের চতুর্দিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের সুবিধার্থে, যাতে করে খুব সহজে স্যাটেলাইটটি ট্র্যাক করতে পারেন। তো এই স্যাটেলাইটটি হচ্ছে থাইকম, আমরা থাইকম বলে সাধারণত চিনে থাকি, থাইকম 5/6/8। তো এর অরবিটার লোকেশন 78.5 ডিগ্রি কেউ ব্যান্ড। আপনার LNB-র যেই স্কিউ রয়েছে তাও এই পর্যায়ে আপনারা দেখে নিলেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আপনাদেরকে এই স্যাটেলাইটের স্ট্রং টিপিটি উল্লেখ করছি, যাতে করে আপনারা খুব সহজে এখান থেকে স্ক্রিনশট নিয়েও কাজ করতে পারেন। 12605 ভার্টিক্যাল, 3000 MPG 4 HD, অর্থাৎ এই চ্যানেলগুলো দেখতে গেলে আপনাদের অবশ্যই MPG 4 HD রিসিভার লাগবে, এবং ডেভেলপার ভার্সন হলে আরও ভালো, আর অবশ্যই 20K সাপোর্টেড রিসিভার লাগবে। ভিউয়ার্স, এই ছিল থাইকম এই স্যাটেলাইট সম্পর্কিত সর্বশেষ তথ্য যা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন। রাত মিডিয়া ও রাত মিডিয়া মিক্সের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।